নমস্কার বন্ধুরা, ঝুমপার রান্নাঘরে জানে সবাইকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি গরমের দুপুরে শেষ পাতে খাওয়ার জন্য বাঙালির ভীষণ পছন্দের একটি রেসিপি, কাঁচা আমের প্লাস্টিক চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতন কম সময়ে কম উপকরণে কীভাবে তৈরি করে নেওয়া যায় আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম কাঁচা আম নিয়েছি। কাঁচা আমের খোসাটা ছাড়িয়ে ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। দেখুন, এই আমের গায়ে কিন্তু একটু খোসা লেগে নেই, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই আমের গায়ে যদি খোসা লেগে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার এটা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 400 গ্রাম চিনি। তবে আম যেরকম টক সেই বুঝে কিন্তু আপনারা চিনিটা দেবেন। এবার আমের প্লাস্টিক চাটনি তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি 1.5 কাপ চিনি। দিয়ে দেবো 2 কাপ জল। জল দিয়ে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মৌরি। এতে করে দারুণ একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মৌরিটা দিয়ে চিনির সঙ্গে এটা খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন, চিনিটা এখানে খুব পুরোপুরি গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাজু। দিয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশ দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি চিনিটা। দেখুন, এরকমভাবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো। তবে এই চাটনিটা তৈরি করার সময় কিন্তু আমটা আগে ভালো করে ধুয়ে ভালো করে মুছে এটা কেটে নিতে হবে, তাতে করে চাটনিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন। দিয়ে দেবো 1 চিমটি মতন হলুদ। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি খুবই সামান্য লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল। এবার খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে আছে রেখে এটা 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিতে হবে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে আর এই চাটনিটা কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। দেখুন, 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখনও কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়নি আর জলের পরিমাণটাও কিন্তু অনেকটাই রয়েছে। এই আমের চাটনির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখুন, প্রায় অনেকটাই তৈরি হয়ে এসেছে, তবে এখনও অনেকটাই জল রয়েছে। খানিকটা জল আমি একটু শুকিয়ে নেবো ফুটিয়ে। আর দেখুন, কালারটা কিন্তু বেশ কাঁচের মতন তৈরি হয়েছে আমের। আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এটা একদম শুকিয়ে এসেছে। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণের জন্য। তারপর পুরোপুরি তৈরি হয়ে যাবে এটা সার্ভ করার জন্য। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল কাঁচা আমের প্লাস্টিক চাটনি। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।